আল্লামা মামুনুল হক জেলের মধ্যে নিজের বাবার সম্পদের কারণে গেছে। এ কথা বলেন না কেন? বাবার সম্পদের কারণে গেছে। বাবার সম্পদের কারণ ওই দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে। আমার নবীর উপর বেঈমান আর নাস্তিকরা যখন কলঙ্কের দাগ বসাইতে চায়, তখন প্রতিবাদ করার কারণে আজকে মামুনুল হক জেলে। আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি বাবার সম্পদের কারণে নয়, দিনের কারণে আজকে জেলের মধ্যে আবদ্ধ আছে। রফিকুল ইসলাম মাদানী দুনিয়ার স্বার্থের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে হক কথাগুলা বলার জন্যে। বেঈমান নাস্তিকরা যখন চতুর্দিক দিয়া ইসলামের উপর কটাক্ষ করতে আরম্ভ করেছে, তখন আলেম ওলামারা ওই হক কথাগুলাকে সমাজের কাছে প্রচার করতে গিয়া আজকে জালিমের সার দেয়ালের শিকলের মধ্যে আবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে। অতএব আমরা নবীর পক্ষে আছি, ওলামা একরামের পক্ষে আছে কি না? ওলামার পক্ষে আসেননি, ওলা নবীর পক্ষে আসেন কি না? সাহাবা একরামরা আমার নবীকে যেইভাবে মহব্বত করত, সেইভাবে আমরা মহব্বত করতে হবে। যদি সেইভাবে মহব্বত না করি, কিয়ামতের মাঠে নবীর শাফাত পাওয়া যাবে না, ঠিক কিনা? সুরে বলে সাহাবা একরামদা যেইভাবে আমার পয়গাম্বরকে মহব্বত করত, ভালোবাসত, ওইভাবে আমরা আমাদের নবীকে মহব্বত করতে হবে। নিজের জানের চাইতে, নিজের পানের চাইতেও আপনার নবী আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। হে মুসলমান, যেই নবী দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর কাছে উম্মতি বলে দরখাস্ত করেছেন, যেই নবী দুনিয়ার জমিনে এই মায়রাজের রজনীতে আল্লাহর কাছে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মালিক আমার নবীকে দাওয়াত দিয়েছেন, নবী গিয়েছেন, নবীর সামনে জান্নাতি বোরাক আরোহণ করা হয়েছে, নবী আপনি উঠুন, জান্নাতি বোরাক দিয়ে আপনাকে নেওয়া হবে। আমার নবী আপনার নবী বলেন, জিব্রাইল, জান্নাতি বোরাক আজকে আমার জন্য আনছো, কথা ঠিক? আমি জানতে চাই আজকে আমার জন্য জান্নাতি বোরাক, আমার মমিন উম্মতের জন্য জান্নাতি বোরাক আসেনি। জুরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বন্ধু দরখাস্ত করেছে, আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, তবে বাস্তবায়ন দুনিয়াতে হবে না, পরকালে। যেই দিন ওয়াইদাল কুবুর বুসিরাত, কিয়ামতের মাঠে উম্মত উঠবে, ওই দিন আমি আমার বন্ধুর মমিন উম্মতের জন্য সত্যিকার নবীর আশেকের জন্যে আমি কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরা দেওয়ার জন্য যখন আসবে, ওই সময় আমি আল্লাহ জান্নাতি প্রাইভেটের ব্যবস্থা করে দিব। জুরে বলেন না সুবাহ, তাহলে দুনিয়াতে নবী উম্মত, মালিকের কাছে যাবে উম্মত, মালিকের কাছে গিয়েছেন, বন্ধু বন্ধুর সাথে কথা বলবে, এমন সময় সবাই গাম্বার বারবার আল্লাহর কাছে শুধু উম্মতি বলে কান্না করে, উম্মতি বলে দরখাস্ত করে। আল্লাহ বলেন, পয়গাম্বর এখানে আসছেন, এখানেও উম্মতের কথা, এখানেও উম্মতের কথা, তোমার নবী আমার নবী জবাব দিয়েছেন, আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না, আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না। সুরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, যেই নবী দুনিয়াতে উম্মতের কথা, যেই নবী মালিকের কাছে যাবে উম্মতের কথা, মালিকের কাছে গিয়া উম্মতের কথা, হে মুসলমান, এই নবীকে যদি কোনো বেঈমান আর নাস্তিক মুরতাদ গালি দেয়, সহ্য করে নেওয়া যায় না। নবীর বিরুদ্ধে কথা বললে সত্যিকার মুমিন কোনোদিন বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে। তবে যাদের ইমানের মধ্যে বেজাল আছে, যারা নবীর মহব্বতের মধ্যে সমস্যা আছে, তারা ওই জবান বন্ধ করে রাখতে পারে, ঠিক কিনা বলেন না কেন? সমাজে নবীর আশেকের রাসূলের অভাব নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে যেই পরিমাণ আশেকের রাসূল আছে, যেই ভাবে নবীর উম্মতের আশেকের রাসূল বলে দাবি করে, সবগুলা যদি একত্রিত হইয়া মাঠে নামে, আমি কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো নাস্তিক আমার নবীকে নিয়ে মন্তব্য করার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু সমাজের কাছে বলে আমি আশেক, কাজে কর্মে সম্পূর্ণ দুই নম্বরই আর দুই নম্বরই দেখা যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা,
সেই দিন তোমার নবী আমার নবী মালিকে ওয়াইদাল কুবুর বসিরাত আমার পয়গম্বরের রওজা থেকে উঠানো হবে। নবী বলবে হে জিব্রাইল আইনা উম্মতি আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। হে মুসলমান ওই দিন আমার নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। উম্মতি বলে আল্লাহর কাছে দরখাস্ত করবে, কিয়ামতের মাঠে আমার নবী উম্মতি বলে দরখাস্ত করবে একজন কালমাওয়ালা উম্মতের জন্য, আমার নবী পাগল হয়ে যাবে। ওই নবীকে চিনো না, ওই নবীর আদর্শ মানতে আজকে ভালো লাগে না, নবীর তরিকা মানতে ভালো লাগে না, বাবার তরিকা মানতে ভালো লাগে, ঠিক কিনা জোরে বলে। সমাজে আজকে নবীর আদর্শ মানে না, নবীর তরিকাটা মানতে ভালো লাগে না, বাবার তরিকা, বাবার তরিকা মানতে ভালো লাগে। যদি বলা হয় ভাই তুমি এই আমলটা কেন করো, বলবে আমার বাবা করে। বলো বলা হয় তাহলে এই আমল তো নবীর তরিকা নাই, বলবে নবীর তরিকা না দেখুক বাবা করে। বাবা যদি গাঞ্জা খায় ও গাঞ্জাটাও হালাল হয়ে যায়। আমাদের সমাজে এক শ্রেণীর নামদারি মানুষের আকিদা, ঠিক কিনা বলেন না কেন সুরে বলেন। এ ভাই বাংলাদেশের অনেক জায়গাতে যাই, অবস্থাগুলো আমরা দেখি, রাত্রে গাড়ি দিয়ে আসতে বিভিন্ন এলাকার অবস্থাগুলো দেখি, কাউকে অ্যাটাক করে কথা বলা হতো, বাস্তবতা বলতেছি, বাস্তবতা। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আমার উম্মতেরা আমি কিয়ামতের মাঠে আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। আপনার নবী আমার নবী সাজদায় পরে কান্না করবে, জিব্রাইল গিয়া বলবেন ইরফার রাসাকা ইয়া মুহাম্মদ, নবী গো মাথা উঠান না, মাথা উঠান না। আমার নবী আপনার নবী বলবে জিব্রাইল আমি মাথা উঠাব না, মাথা উঠাব না, আমার উম্মত জাহান্নামে চলে যায় আমি মাথা উঠাইব না, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দরখাস্ত মঞ্জুর না করবে আমি নবী মাথা উঠাব না, আমি নবী মাথা উঠাব না। এ মুসলমান তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কিয়ামতের মাঠে বাবা আদম সফিউল্লাহ বলবে পয়গম্বর ওই যে লোকটাকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যায় ওই লোকটা আপনার উম্মত, আপনার উম্মত, তোমার নবী আমার নবীকে বাবা আদম পয়গম্বর ডাকে থাকবে, আমার নবী আদম পয়গম্বরের ডাক শুনে আদম সফিউল্লাহর কাছে গিয়া যাবে, যাওয়ার পর আদম বলবে হে পয়গম্বর ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায় ওই লোকটা আপনার উম্মত। আমার নবী দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবে, কেমনে চিনবে, কিয়ামতের মাঠে আদম নবী ঠিকানিয়া আপনার নবী সহ সকল নবীর উম্মতেরা থাকবে, কিভাবে আপনার নবী আমার নবী আমাদেরকে চিনবে। আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হে পয়গম্বর কিয়ামতের মাঠে সকল নবীর উম্মতেরা থাকবে, আপনি কেমনে গো আপনার উম্মত চিনবেন, কেমনে চিনবেন। আমার নবী বলেন আশা একটা মাঠের মধ্যে যদি 1000 ঘোড়া থাকে সবগুলার কালার এক, আর একটার যদি সান কপাল থাকে তাহলে 1000 ঘোড়ার মধ্যে দিগা একটা ঘোড়া বাহির করা সম্ভব। ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের মাঠে আদম তুমি দিগা নিয়া আমার উম্মত সহ সবাই থাকবে, আমি কিভাবে আমার উম্মত চিনব। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, কিয়ামতের মাঠে আমি আমার উম্মত চিনব গো, আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, উযু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উযু করেছে, ওই উযুর অঙ্গগুলো কিয়ামতের মাঠে আকাশের পূর্ণিমার ছাদের মতন জলমল করবে, আর আমি নবী দেখে দেখে তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিব। সুরে বলেন না সুবহানাল্লাহ,
হে নবী, কিয়ামতের মাঠে চিনতে হলে নবী যে আলামত বলেছেন, দুনিয়ার জমিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উযু করবে, উযুর অঙ্গগুলো আকাশের পূর্ণিমার ছাদের মতন জ্বলবল করবে, আর নবী চিনবে, চিনে দেখে দেখে সুপারিশ করে নিবে। এখন যারা বৎসরে একবার পশ্চিম উদু উস্তা খায়ও পড়ে না, তাদেরকে কীভাবে চিনবে? এ আগে তো আপনাকে আমাকে নবী চিনতে হবে নাকি? এ নবী চেনার পরেন না আপনাকে আমাকে সুপারিশ করতো? বেনমাজি কোনোদিন নবীর আশেক হতে পারে না, সৎকর কোনোদিন নবীর আশেক হতে পারে না, কোনো বেঈমান নবীর আশেক হতে পারে না, গুসকর নবীর আশেক হতে পারে না, সৎকর কোনোদিন আমার নবীর আশেক হতে পারে না। ঠিক কিনা? সুরে বলে।